আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই মাসের আত তাহরিক ফেব্রুয়ারি 2021 24তম বর্ষ পঞ্চম সংখ্যা। এই সংখ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ এবং গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তরের সমাহারে এই সংখ্যাটি সাজানো হয়েছে। এই সংখ্যার দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে সম্পাদকীয়। সম্পাদকীয়ের এবার বিষয় হচ্ছে আন্তঃধর্ম শান্তি সম্মেলন। মূলত বিভিন্ন ধর্মের ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে যে শান্তি সম্মেলনগুলি সংগঠিত হয়েছিল বা হওয়া সম্ভব, সে বিষয়ে মূলত এখানে আলোচনা হয়েছে। এই সংখ্যার তৃতীয় পৃষ্ঠায় আছে বাক স্বাধীনতা। মূলত এই প্রবন্ধের দ্বিতীয় কিস্তি চলছে এখানে। বাক স্বাধীনতার স্বরূপ কী হবে এবং ইসলামে বাক স্বাধীনতা কতটুকু শরীয়তসম্মত, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এই সংখ্যার 12তম পৃষ্ঠায় আছে হকের পথে বাধা মুমিনের করণীয়। এটা হচ্ছে পূর্ব প্রকাশিতের পরে, অর্থাৎ পূর্বে জানুয়ারি সংখ্যার পরে এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। হকের পথে টিকে থাকতে হলে মুমিনের করণীয় কী হবে, সেই বিষয়ে এই নিবন্ধে আলোচনা হয়েছে। এই সংখ্যার 19 পৃষ্ঠায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের আয়নায় নিজেকে দেখো। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবনে মুসলমানদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সুতরাং তিনি যে আদর্শ রেখে গেছেন আমাদের জন্য, সেই আদর্শের কতটুকু আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, সে বিষয়টি এই নিবন্ধে আলোচনা হয়েছে। এই সংখ্যার 22তম পৃষ্ঠায় আছে ইসলামে দাড়ি রাখার বিধান। মূলত এটা ছিল শেষ কিস্তি। এ সংখ্যায় দাড়ি রাখার বিধান আলোচনা হয়েছে। এটাকে সুন্নত ওয়াজিব নাকি সুন্নতে মুয়াক্কাদা, মূলত এই বিষয়টি এই প্রবন্ধে স্থান পেয়েছে। এ সংখ্যার 30তম পৃষ্ঠায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় সামিল হওয়ার উপায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মুসলিম উম্মার জন্য বা সাহাবিদের জন্য যেসব দোয়া করে গেছেন, বিভিন্ন আমলের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি করেছেন। সুতরাং তার সেই দোয়ায় সামিল হতে হলে যেসব আমল করলে সেই দোয়ায় সামিল হওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া লাভ করা যায়, মূলত সেই বিষয়টি এই নিবন্ধে স্থান পেয়েছে। 35তম পৃষ্ঠায় আছে সাময়িক প্রসঙ্গ। বিষয় হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির হাল অবস্থা। বিগত 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরে অতিক্রান্ত হয়ে গেছে এ পর্যন্ত 23টি বছর। সেই 23টি বছরে পার্বত্য শান্তি চুক্তির কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং কতটুকু বাকি আছে, সেই বিষয়টি এই নিবন্ধে স্থান পেয়েছে। 38তম পৃষ্ঠায় আছে ককেশীয় গ্রেট গেমে তুর্কি সুলতান। অর্থাৎ ককেশাস অঞ্চলে তুর্কি সুলতান তিনি যে বিষয়গুলি মন্তব্য করেছেন, সে বিষয়টি এখানে স্থান পেয়েছে। 39তম পৃষ্ঠা আছে হকের পথের দিশা পেলাম যেভাবে। শিরোনাম হচ্ছে দলিল টলিল বুঝি না, তোর মসজিদে আসার দরকার নেই। আসলে অনেক হানাফি মসজিদে যখন আহলাদিস কোনো ভাই আমল করতে যান, সালাত আদায় করতে যান, তখন তাকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়। তেমনই একটি ঘটনা হকের পথের দিশা পেলাম যেভাবে এই কলামে আলোচিত হয়েছে। 41 পৃষ্ঠা আছে অমরবাণী। অন্যান্য সংখ্যার মতো এই সংখ্যায় গুরুত্বপূর্ণ মনীষীদের উক্তি নিয়ে অমরবাণী এই কলামটি সাজানো হয়েছে। 42 পৃষ্ঠা আছে কবিতা। এবারের সংখ্যায় 4টি কবিতা স্থান পেয়েছে। প্রথমত করোনার ভয়, অহংকার, মসজিদের পথ এবং সুরাহু মাঝা। 43নম পৃষ্ঠায় আছে স্বদেশ ও বিদেশ। এবারে স্বদেশের গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ এম মামুন। দ্বিতীয়ত কাবিন বাণিজ্যের বলি 80% পুরুষ। তৃতীয়ত গভীর রাতে মহাসড়কে চা হাতে পুলিশের অপেক্ষা। অর্থাৎ এতদিন আমরা জানতাম যে পুলিশ সাধারণত গাড়ি থামিয়ে ড্রাইভারদেরকে হয়রানি করে, যাত্রীদের হয়রানি করে, কিন্তু এখন আমরা দেখছি যে পুলিশ যে মানবিকভাবে মানুষকে সেবাও দিতে পারে, তারই একটা নজির এবার স্থাপিত হয়েছে। পুলিশ গভীর রাত্রে যেসব ড্রাইভাররা সাধারণত তাদের ঝিমুনি আসে, ঘুম আসে, তাদের জন্য চা নিয়ে অপেক্ষা করছে যাতে তাদের ঘুমটা দূর হয়ে যায়। বিদেশ, একই পৃষ্ঠে আছে বিদেশ। প্রথম সংবাদটি হচ্ছে মুসলমানদের জন্য জীবন দিব তবু মাথা নত করব না, মমতা বন্দ্যোপাধ্যায়। 40 পৃষ্ঠে আছে মুসলিম জাহান। সমুদ্রে মনুষ্যহীন নৌযান আনছে তুরস্ক।
47 পৃষ্ঠা আছে বিজ্ঞান বিষয়ে, লবণ সহিষ্ণু ধান উদ্ভাবন। আরেকটা খবর আছে, রোবট দিয়ে ঘরে ঘরে পণ্য ডেলিভারি করবে জাপান। 46 পৃষ্ঠা আছে সংগঠন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রম এই এই পৃষ্ঠায় স্থান পেয়েছে। এরপর 49 পৃষ্ঠায় আছে প্রশ্নোত্তর, এবারও 40টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা সাজানো হয়েছে। এখানে মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত বা প্রয়োজনীয় জিজ্ঞাসা তার উত্তর এখানে স্থির পেয়েছে। যেমন, তারাবি পড়িয়ে হাদিয়া দাবি করা জায়েজ হবে কি? সরকারিভাবে শিশুদের যে টিকা দেওয়া হয় তা শরীয়তসম্মত কি? রোগ হওয়ার পূর্বেই প্রতিষেধক দেওয়া কি আকিদা ও তাওয়াক্কুল বিরোধী নয়? সমাজে প্রচলিত আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশের জন্য আরশের চেয়ার ধরে কান্নাকাটি করবেন, উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। এভাবে 40টি প্রশ্ন নিয়ে এবারের এই সংখ্যাটি সাজানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এই এ মাসের আত্তাহারিক 24তম বর্ষ পঞ্চম সংখ্যা ফেব্রুয়ারি 2021 সংখ্যাটি আপনি আপনার কাছের কোনো এজেন্টের কাছ থেকে অথবা আমাদের অফিসে ফোন করে সেখান থেকে, কিংবা আপনি আপনার আশপাশের কোনো প্রসিদ্ধ ইসলামী লাইব্রেরিতে খুঁজে আপনি আপনার সংখ্যাটা সংগ্রহ করতে পারেন, অথবা আপনি www.attahreek.com এই ওয়েবসাইটে লগ ইন করে আপনি সেখান থেকেও পিডিএফ ভার্সন পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আগামী সংখ্যায় আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আমরা এ মাসের আত্তাহারিক এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।